চ্যাপ্টার থ্রিতে সবাইকে স্বাগতম এই চ্যাপ্টারটার মূল বিষয়বস্তু হচ্ছে লজিক অ্যান্ড কন্ডিশন আমরা প্রোগ্রামিং যখন করব তখন আমাদের সবসময় লজিক নিয়েই কাজ করতে হবে শুধুমাত্র প্রোগ্রামিংয়ে কিন্তু না আমরা ন্যাচারাল জীবনে আমাদের দৈনিক জীবনে আমরা কিন্তু সবসময় বিভিন্ন বিষয়ের ওপরে ভিত্তি করে সব কিছু কম্প্যারিজন করে থাকি আমাদের ব্রেনে হিউম্যান ব্রেনে একটা সেকশন আছে যেখানে আমরা লজিকগুলো জেনারেট করতে পারি যেমনটা এখানে দুইজন হিরোইনের ছবি দেওয়া আছে তারা দুজনই হলিউডের হিরোইন আমরা কিন্তু খুব সহজেই অনেক কিছু কম্পেয়ার করে বলে দিতে পারবো কোন হিরোইনটা কার থেকে বেশি সুন্দর হতে পারে যে কারোর লজিক ডিফারেন্ট কেউ বলবেন লেফট সাইডের হিরোইনটা বেশি সুন্দরী কেউ বলবেন রাইট সাইডের জন বেশি সুন্দরী ইট ডাজেন্ট ম্যাটার কিন্তু প্রত্যেকের কিন্তু নিজস্ব পারসেপশন থাকবে কেউ বলবে যে লেফটের হিরোইনটার চুলটা কার্লি কার্লি হেয়ার ভালো লাগছে না আবার কেউ বলবেন যে না রাইট সাইডের হিরোইনটার ঠোঁটটা বেশি সুন্দর এরকম অনেক কিছু অনেকেই বলবেন এবং কম্প্যারিজন করবেন এবং এই কম্প্যারিজনটা আসছে কোথা থেকে এই কম্প্যারিজনটা আসছে কিন্তু আমাদের লজিক থেকে আমাদের ব্রেনে লজিক আসে শুধু মানুষের ক্ষেত্রে না আমরা যদি একটা বাইক চুজ করার চেষ্টা করি আমরা কিন্তু খুব সহজেই কম্পেয়ার করে বলে দিতে পারবো লজিক্যালি প্রুভ করে দিতে পারবো যে লেফট সাইডের বাইকটা অবশ্যই আমাদের ড্রিম বাইক রাইট সাইডের বাইকের তুলনায় কেননা লেফট সাইডে আছে হচ্ছে দুকাটি বাইক এবং রাইট সাইডে আছে হচ্ছে সিভিআর যদি কাউকে বলা হয় যে ভাই আপনি কোন বাইকটা চুজ করবেন তাহলে সে কিন্তু অল্প একটু লজিক খাটিয়েই বুঝে যাবে যে তার কোন বাইকটা নেওয়া প্রয়োজন মানুষের যে রকম লজিক খাটানোর বা লজিক্যালি চিন্তা করার জন্য ব্রেনে সিস্টেম করা আছে ঠিক তেমনি আমাদের কম্পিউটারের যেই সিপিউটা আছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সেখানেও লজিক নিয়ে চিন্তা করার লজিক্যালি কাজ করার একটা ইউনিট আছে সেখানে মেইনলি দুইটা ইউনিট একটা হচ্ছে অ্যারিথমেটিক ইউনিট যেখানে মূলত যোগ বিয়োগ গুণভাগ অপারেশনগুলো ঘটে থাকে এবং আরেকটা হচ্ছে লজিক্যাল ইউনিট যেখানে আমাদের কম্পিউটার ডিসিশন নেয় কিভাবে কি করতে হবে আসলে কম্পিউটার কিন্তু কোনো ডিসিশন নেয় নিতে পারে না এই ডিসিশনগুলো তো আমাদেরকে যারা আমরা প্রোগ্রামার আছি কোডের মাধ্যমে বলে দিতে হয় কম্পিউটারকে যে ভাই এখন তোমার ডিসিশন নেওয়ার সময় এসেছে যেমন আমরা যদি দুইটা নাম্বারকে কম্পেয়ার করে দেখতে চাই সাপোজ আপনি আর আপনার ফ্রেন্ড আছেন দুইজনের এজ প্রায় কাছাকাছি কিন্তু একদম সমান না সো আমরা কিন্তু কম্পিউটারের মাধ্যমে প্রোগ্রাম করার মাধ্যমে বলে দিতে পারি যে আপনাদের ভেতরে কে বড় আর কে ছোট কিভাবে আমরা চেক করব যে কে বড় কার এসটা বেশি আমরা হয়তো দিনের দিনের হিসাব করে এসটা চেক করতে পারি অথবা মাসের হিসাব করে চেক করতে পারি ইভেন ইয়ারের হিসাব করেও কিন্তু আমরা চেক করে দেখতে পারি প্রোগ্রামিংয়ে আমরা এইভাবে কম্প্যারিজন করে চেক করে লজিক্যালি প্রুভ করার চেষ্টা করব যে আপনি আপনার বন্ধুর থেকে বড়ো না আপনার বন্ধু আপনার থেকে বড়। নাকি দুজনেই সমান এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রোগ্রামিংয়ে প্রতিনিয়ত আসবে একটা বাটন প্রেস করা হয়েছে কি না সেটা আমাদেরকে চেক করা লাগতে পারে পাওয়ার সিস্টেমটা অন করা অবস্থায় আছে কি না কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু ট্রু না ফলস এরকম অসংখ্য লজিক আমাদের প্রতিনিয়ত হ্যান্ডেল করতে হবে যদি আমরা প্রোগ্রামিং করতে চাই তো প্রোগ্রামিংয়ে এই ধরনের সিস্টেমগুলো হ্যান্ডেল করার জন্য মেনলি চারটা অপশনস আছে মেনলি চারটা অপশনস অলমোস্ট সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই এই চারটা অপশনস আপনি খুঁজে পাবেন ফার্স্টেরটা হচ্ছে ইফ কন্ডিশন তারপরে আছে হচ্ছে ইলস কন্ডিশন থার্ড নাম্বারে আছে হচ্ছে ইলসিভ কন্ডিশন অ্যান্ড ফাইনালি আছে হচ্ছে সুইচ স্টেটমেন্ট এই চারটার কম্বিনেশনে আমরা আমাদের প্রোগ্রামিংয়ে বা আমরা আমাদের কোডে যে কোনো রকমের লজিক অ্যাপ্লাই করতে পারি এবং এই চ্যাপ্টার জুড়ে আমরা শুধুমাত্র এই চারটা বিষয়ই এক্সপ্লোর করার চেষ্টা করব। খুবই ভালোভাবে যেন যেন পরবর্তীতে কখনো আমাদের কোনো রকম কোনো লজিক নিয়ে প্রবলেম ফেস করতে না হয়